হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা দেখছো অল নেটিভস চ্যানেল আর আমি তোমার সঙ্গে রয়েছি রাজেশ। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা সবাই দেখেছো হয়তো, এখন অনেকজনই ভিডিও করছে যে তোমরা কাইনমাস্টারের মধ্যে কি করে কাস্টম ফন্টটিকে অ্যাড করতে পারবে। তো সেটি অনেকভাবে তারা দেখাচ্ছে, কিন্তু সেটা অনেকভাবে প্রসেস হচ্ছে না, সেটা করতে পারছি না আমরা। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো লাইভভাবে তোমরা কি করে এটাকে করতে পারবে। তো চ্যানেলের ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং জায়গাটিকে প্রেস করে দিয়ে অল করে দাও, কারণ আমি এই ধরনের আপডেট ভিডিও এবং ট্রেন্ডিং ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের জন্য এই চ্যানেলের মধ্যে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট সেকশনে গিয়ে একটি কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগছে এবং তোমরা কী ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে দেখতে চাও। সো চলো শুরু করি আজকের ভিডিও। তো আমাদের ভিডিও শুরু করবো, তো তার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে, যেটি হচ্ছে APK এডিটর। আমি যার লিঙ্ক তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ তোমরা এই অ্যাপটিকে প্লে স্টোর থেকে পাবে না। তোমরা যদি প্লে স্টোর থেকে সার্চ করো কিন্তু অন্য অ্যাপ সাজেস্ট করবে প্লে স্টোর, কিন্তু এই অ্যাপটি সার্চ করবে না। তো আমি তোমাদেরকে লাস্টে দেখাবো ভিডিওর মধ্যে, ভিডিওর লাস্টের দিকে দেখাবো যে তোমরা এটিকে কী করে ডাউনলোড করতে পারবে এবং লিঙ্ক থেকে কী করে ডাউনলোড করবে। তো আমি তোমাদেরকে লিঙ্কটি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্স, সেখান থেকে তোমরা এটা করে নেবে। তো এখন আমি চলে যাচ্ছি APK এডিটর অ্যাপ্লিকেশনের ভেতরে, সো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো আমাদের কাছে অ্যাপটি খুলে গেছে। তো খুলে যাওয়ার পর তোমাদের কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস দেখাবে, যেটা হচ্ছে APK এডিটর, সেটাতে তোমরা যদি যাও তাহলে এরকম দেখাবে। তো এরপর তোমাদের যেটা করতে হবে, সেকেন্ড অপশন দেখতে পাচ্ছ, সিলেক্ট অ্যাপ APK, এইটা অ্যাপ। সো এইটাকে তোমরা ক্লিক করে নেবে। সো এটা ক্লিক করার পর তোমাদের কাছে যত ফোনের অ্যাপ রয়েছে সব কিন্তু এখানে সাজেস্ট শো করবে। তো তোমরা এবার যে অ্যাপটিকে এডিটিং করতে চাইছো বা যে অ্যাপের মধ্যে যে কাজ করতে চাইছো সেই অ্যাপটাকে তোমরা চুজ করে নেবে। যেহেতু আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে এখানে দেখাবো, সেহেতু আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন চুজ করে নিয়েছি। সো এরপর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো চলে আসবে। এখান থেকে তোমার সেকেন্ড অপশন রয়েছে সিম্পল এডিট, এটাকে তোমরা ক্লিক করবে। এবং সিম্পল এডিট ক্লিক করার পর দেখতে পাবে এখানে অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে মিটা, অ্যাসেস্ট, কম, এগুলো অনেক কিছু রয়েছে। তো এখান থেকে তোমরা অ্যাসেসে চলে যাবে। অ্যাসেস সেকেন্ড যে অপশন রয়েছে ফাইলের, যে অ্যাসেস বলে এখানে তোমরা ক্লিক করবে। এবং নিচের দিকে রয়েছে দেখবে বিভিন বলে একটি অপশন রয়েছে, বিভিন TTF, এটাকে তোমরা ক্লিক করবে। যেখানে পিন আইকেন বলে অপশন রয়েছে এইখানে ক্লিক করবে। এবং এখান থেকে ক্লিক করার পর তোমাদের কিন্তু ফাইল ম্যানেজার এখানে সরাসরি শো করবে। তো এখান থেকে তোমরা যে ফন্টটিকে এখানে রাখতে চাইবে সেই ফন্টটিকে তোমরা এখানে অ্যাড করবে। তবে বলে রাখি আমি তোমাদের জন্য একটি বাংলা ফন্ট তোমরা কোথা থেকে পাবে এবং সেগুলো কী করে তোমাদের কাইনমাস্টার বা তোমরা এই আরও অন্যান্য অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করতে পারবে সে নিয়ে আমি একটা অলরেডি টিউটোরিয়াল বানিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলকে দেখে আসতে পারো, অথবা আমি আমাদের আই বাটনের মধ্যে ভিডিওটিকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো, অথবা আমি আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। তো চলো আমি একটা এখন ফন্টকে নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আমি এখন দেখে নিচ্ছি আমার ফন্টটিকে এবং তা তোমাদের দেখানোর চেষ্টা করছি। সো আমরা ডাউনলোড ফাইল থেকে চলে এলাম, যা দ্য বর্ণ বলে একটি ফন্ট, যে ফন্ট যেখানে আমরা ডাউনলোড করেছিলাম। তো আমি তোমাদেরকে বলে দিয়েছি আগে থেকেই, আমি এই এই নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা অবশ্যই গিয়ে দেখে আসলাম চ্যানেল লিখতে কী করে ডাউনলোড করবে বাংলা ফন্ট। তো আমি এই ফন্টটিকে আমি এখন নেব। তো এই ফন্টটি দেখবে ফন্টের লাস্টে লেখা রয়েছে TTF, তো TTF ফন্টটি কিন্তু এখানে শো করবে এবং এগুলোই কিন্তু নেবে। সো আমি এখান থেকে একটি ফন্টকে সিলেক্ট করে নিলাম এবং এখানে সেভ বলে যে অপশনটা রয়েছে এটা ক্লিক করে দিলাম। তো এটা সেভ হতে ওয়ার্কিং হতে একটু সময় লাগে, তো তার তো এত সময় যতটুকুন লাগছে ততক্ষণ আমি বলে দিই। তোমরা আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো, কারণ ভিডিওটা লাইক করলে আমরা জানতে পারবো তোমাদের ভিডিওটা কতটা বুঝতে পারছো এবং তোমাদের কতটা ভালো লাগছে ভিডিওটা, আমাদের কতটা তোমাদেরকে আমি সাপোর্ট করতে পারছি এই দিক থেকে। তো আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং আরও আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। তো এটি ওয়ার্কিং হতে দেখি কতক্ষণ সময় নেয়, একটু সময় নেয়, খুব শীঘ্রই হয়ে যাবে আশা করছি। একটু সময় লাগবে তোমাদের এই ওয়ার্কিংটা হতে, কারণ এই ওয়ার্কিংটা হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা এটাকে ইনস্টল করতে পারবে তোমাদের কাইনমাস্টারের মধ্যে। তো এই সময়টা তোমাদের লাগবে একটুখানি। তো একটু ভিডিওটা দেখো তোমরা পুরো ভিডিওটা, তাহলেই হবে, তাহলেই বুঝতে পারবে জিনিসটা। সো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের কাছে ওয়ার্কিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখাচ্ছে এখানে রিমুভ, ইনস্টল এবং ক্লোজ বলে তিনটি অপশন দেখাচ্ছে। তো এখান থেকে তোমরা এটাকে ইনস্টল করে নেবে। তো ইনস্টল করলে তোমাদের কাছে কিন্তু এরকম ধরনের কিছু দেখাবে এবং তোমাদের এখানে ইনস্টল বলে অপশন দেখাবে কাইনমাস্টারটিকে আবার ইনস্টল। তবে তোমাদের কিন্তু ওই কাইনমাস্টার থাকবে শুধু, এটাকে একটু ইনস্টল আপডেট হয়ে যাবে, এটাই যার কিছু না, তোমাদের অন্য কোনো সমস্যা হবে না। তো এটা আমি ইনস্টল করে নিচ্ছি এখান থেকে। তো তোমাদের কাছে ইনস্টল হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তোমাদের দেখাতে পারবো, তো একটু সময় লাগছে ইনস্টল হয়ে যাবে আমার। তো ইনস্টল হয়ে যাওয়ার পর তোমাদের আমি দেখাতে পারবো।
সো দেখতে পাচ্ছ এখন এখন আমাদের এই অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে যাবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে এবং তোমাদেরকে দেখাবো আমি টেক্সটলিকে আমি যে ফন্টটি নিয়েছি সেই ফন্টটি তোমাদের কী করে এখানে ইয়ে করছে সাজেস্ট শো করছে লেখাটা সেটা আমি তোমাদের লিখেই দেখাবো। তো এখানটা আমি ওপেন করে নিচ্ছি এটাকে, সো ওপেন করে নেওয়ার পর ক্যানভাসটা যেমন যেমন খুলেছে আমার খুলবে তোমাদের কাছে জানো। সো এখান থেকে প্লাস এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি সেভ, তারপর একটা ভিডিও তোমাদের লিখে দেখাচ্ছে টেক্সট, তারপর তোমাদেরকে টেক্সটের আমি ফোনটা দেখাবো তোমাদেরকে। সো এখানে আমি তোমাদের একটা টেক্সট লিখে দেখাচ্ছি, তো আমার নামটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে এখানে রাজেশ। তো এটা লিখলাম এবং এখান থেকে আমি এই ফন্ডে চলে যাবো, ফন্ডে যাওয়ার পর তোমাদের কাছে এই ল্যাটিনে যাবে এবং ল্যাটিনে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু ফন্ডই এখানে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ বাংলা ফন্ট কিন্তু শো করছে এখানে, কিন্তু আগে কিন্তু শো করছিল না এবং কাইনমাস্টার কোনোভাবেই কিন্তু বাংলা ফন্ট শো করে না। তো তোমরা এইভাবে কিন্তু তোমাদের কাস্টম ফন্টটিকে আনতে পারবে তোমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে খুবই ইজিলি এবং খুবই সহজভাবে করতে পারবে এটাকে। তো আমার মনে হয় ভিডিওটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, এবং যদি অসুবিধা হয়ে থাকে তোমার আমাদের ইনস্টাগ্রাম আইডিতে তোমরা আমাকে ফলো করতে পারো এবং আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এই বিষয়টি তোমরা আমি আরও বিষয় নিয়ে জানাবো। এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে জায়গাটি প্রেস করে দাও। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম যে এবিকে এডিটর তোমরা কী করে ডাউনলোড করতে পারবে, সেটা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে লিঙ্কটা। তো আমি তোমাদের এবার লিঙ্কে দেখাবো তোমরা এটা কী করে ডাউনলোড করতে পারবে। তোমরা এমনিতেও আমি লিঙ্ক থেকে গিয়ে তোমরা সবাই আছেন সেটাকে তোমরা ডাউনলোড করতে পারবে, এখান থেকে ক্লিক করবে। সো তোমরা ডাউনলোড বলে অপশনটা ক্লিক করলে কিন্তু তোমাদের কাছে এখানে ডাউনলোড চেপে যাবে এবিকে এডিটর, খুব সিম্পল। তো তোমরা এটা করতে পারবে এখান থেকে অ্যান্ড তোমাদের কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও। তো ভালো থাকবে, দেখতে থাকবে অল নিউ টিপস চ্যানেল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড বাই।